আমেরিকা যুক্তরাষ্ট্রের মিলিটারি পাওয়ারের অন্যতম প্রধান ব্রাঞ্চ হলো এয়ার পাওয়ার। আর এই এয়ার পাওয়ারের মূল ভিত্তি তাদের ফিফথ জেনারেশন স্টিল ফাইটার জেট F-22 র্যাপটার ও F-35 লাইটনিং 2। আর ঠিক এই জায়গাটাতেই মার্কিনীদের একটা কিক দিয়েছে রাশিয়া। ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন মিলিটারির F-22 ও F-35 এর এভিয়নিক্স ড্যামেজ করে দিয়েছে, যা একটি ফাইটার জেটকে অন্ধ করে দেয়া সামিল। মার্কিন F-22 ও F-35 বিশ্বের প্রথম অপারেশনাল স্টিল ফাইটার জেটই শুধু নয়, দুনিয়ার সেরা ফাইটার জেটও বটে। কিন্তু অন্তত দুইবার আমেরিকার গর্ব, পঞ্চম প্রজন্মের এই দুটি ফাইটার জেটও রাডার এবং অন্যান্য এভিয়নিক্স জ্যাম করতে সক্ষম হয়েছে রাশিয়া। স্টিল ফাইটার জেটের মূলনীতি হল প্রতিপক্ষের রাডার এবং আদার ডিটেকশন সিস্টেম থেকে অদৃশ্য থাকা। এর মানে F-22 ও F-35 কে শত্রুর কোনো রাডার বা ইনফ্রারেড সেন্সর শনাক্ত করতে পারবে না। আপনি যদি কোনো কিছু দেখতেই না পান তাহলে তার বিরুদ্ধে প্রতিরোধ করবেন কিভাবে? স্টিল টেকনোলজি এমনই একটি ব্যাপার। মার্কিনীরা দাবি করত তাদের এই দুটি স্টিল ফাইটার শত্রুর আকাশে অদৃশ্যভাবে উড়তে পারবে, কিন্তু সাম্প্রতিক এই ঘটনাটি মার্কিনীদের এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। অন্তত যেসব দেশের কাছে পাওয়ারফুল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম আছে তাদের আকাশে F-22 ও F-35 কিছুতেই স্টিলথ মোডে অপারেট করতে পারবে না। গত ডিসেম্বর ও জানুয়ারিতে সিরিয়ার আকাশে উড্ডয়নরত আমেরিকান F-22 ও F-35 ফাইটার জেট দুটিকে কয়েকবার জ্যামিং এর শিকার হতে হয়েছে। মার্কিন মিলিটারি দাবি করেছে রাশিয়া ইচ্ছেকৃতভাবে এই কাজ করেছে, ফলে F-22 র্যাপটার ও F-35 লাইটনিং 2 GPS সিস্টেম অকেজো হয়ে যায়। আকাশে ফ্লাই করা অবস্থায় পাইলটেরা তাদের সঠিক অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হয়, কোন এরিয়া দিয়ে উড়ে যাচ্ছে, কোথায় তাদের টার্গেট ইত্যাদি ইনফরমেশন সম্পূর্ণ ভুল আসে, কারণ তাদের রাডার জ্যাম হয়ে গিয়েছিল। GPS সহ লোকেশন শনাক্তকারী যত অত্যাধুনিক সেন্সর এন্ড সিস্টেমস আছে তার সবগুলোই ভুলভাল তথ্য দিয়েছিল। এবং আরেকটি ভয়ানক ব্যাপার ঘটেছে যা আমেরিকা কোনোদিন কল্পনাও করেনি, তা হল ইলেকট্রনিক জ্যামিং এর সময় F-22 ও F-35 প্লেন দুটির কিছু ইলেকট্রনিক সিস্টেম পুরো ড্যামেজ হয়ে গেছে। এটি ফ্লাই করার সময়ই হয়েছে যখন জ্যামিং ফ্রিকোয়েন্সি জেট দুটিকে হিট করে। ল্যান্ড করার পর দেখা গিয়েছে সেসব এভিয়েশন ইলেকট্রনিক মেরামত করার কোনো উপায় নেই, একদম নতুন সেট আপ দিয়ে চেঞ্জ করতে হবে। আর শত্রুর আকাশে ফ্লাইংরত অবস্থায় যদি একজন পাইলট ভুল জায়গায় চলে যায় তাহলে গুলি খেয়ে ভূপাতিত হবার সম্ভাবনা যেমন থাকে, তেমনই নির্দিষ্ট দূরত্বের বেশি চলে গেলে জ্বালানির অভাবে নিজের ঘাঁটিতে ফিরে না এসে শত্রুর এয়ারবেজে ল্যান্ড করা লাগতে পারে। এই ভয় বেশি থাকে নিজ দেশ থেকে হাজার মাইল দূরের হস্টাইল পরিবেশে। আর মধ্যপ্রাচ্যে আমেরিকার শত্রুর অভাব নেই। এই স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে আমেরিকান দ্য ন্যাশনাল ইন্টারেস্ট ক্লিয়ারলি এই কথা বলছে। এছাড়াও আরো অনেক সামরিক সংবাদ মাধ্যমে তা ফলাও করে প্রচারিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের দাবি রাশিয়া গত এক বছর ধরে এই কাজ করছে এবং ডিসেম্বর 2019 থেকে এবছরের ফেব্রুয়ারি শুরুর দিক পর্যন্ত ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাত্রা বাড়িয়ে দিয়েছিল US এয়ারফোর্স, যার জন্য সিরিয়ার আকাশে ঠিকমতো অপারেট করতে পারেনি। যদিও রাশিয়া অফিসিয়ালি এ ব্যাপারে টু শব্দটিও করেনি, তবুও দোষ মস্কোর ঘাড়েই চেপেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে রাশিয়া কিভাবে এই কাজ করল? ইলেকট্রনিক ওয়ারফেয়ার কথা আমরা কম বেশি সবাই শুনেছি, এটা নিয়ে একটা ভিডিও দিয়েছি আমরা, যারা এখনো দেখেননি তারা চাইলে দেখে নিতে পারেন, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। বাই দ্য ওয়ে, সবার অলক্ষে রাশিয়া বর্তমান জগতে সবচেয়ে ভয়ঙ্কর ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ডেভেলপ করছে। আগে যেসব সিস্টেম ছিল সেগুলোর দুর্বল দিকগুলো কাটিয়ে সম্পূর্ণ নতুন ইলেকট্রনিক অ্যাটাক ওয়েপন্স আবিষ্কার করেছে মস্কো, যা দিয়ে স্পাই স্যাটেলাইট থেকে শুরু করে GPS চালিত ট্যাঙ্ক পর্যন্ত সবকিছুকে স্পুফিং করা যায়। ইতিমধ্যে ইউরোপ, মধ্যপ্রাচ্য, ইউক্রেন, বাল্টিক সাগর ইত্যাদি অঞ্চলে রাশিয়া তাদের এই স্মার্ট ইলেকট্রনিক ওয়েপন দিয়ে আমেরিকা ও ইউরোপিয়ান মিলিটারিগুলোকে বেশ ঘোল খাইয়েছে। এই অস্ত্রের নাম ক্রাসুখা 4। এটি একটি বিশেষ ধরনের বৈদ্যুতিক অস্ত্র যা বিভিন্ন ওয়েভলেংথের রেডিও এন্ড রাডার ফ্রিকোয়েন্সির মাধ্যমে প্রতিপক্ষের ইলেকট্রনিক সিস্টেমগুলোকে জ্যাম করে দেয়। আমেরিকান GPS সিস্টেম ব্যবহার করে যেসব মিলিটারি কমিউনিকেশনস, ফাইটার জেট, যুদ্ধজাহাজ ও ভূমিভিত্তিক অস্ত্র ব্যবস্থা পরিচালিত হয় সেসব সিস্টেমে ক্রাসুখা ভুয়া তথ্য পাঠায়। যেহেতু এসব তথ্য ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল, তাই মেশিন বুঝতে পারে না এটা শত্রুর সিগন্যাল নাকি মিত্রের সিগন্যাল।
ফলে অরিজিনাল সিগন্যাল বাদ দিয়ে ক্রাশুকার ফেক সিগন্যাল ক্যাপচার করে প্রতারিত হয় আর ভুল পথে চলে যায়। এখন প্রশ্ন করতে পারেন, অরিজিনাল সিগন্যাল বাদ দিয়ে ভুয়া সিগন্যাল কেন ক্যাপচার করে? হ্যাঁ, করে। আপনি আপনার স্মার্টফোনের ওয়াইফাই এবং মোবাইল ইন্টারনেট দুটোই অন রাখবেন। বাসায় গিয়ে ফোনটা হাতে নিয়ে দেখবেন আপনার মোবাইল ফোন সেলুলার ইন্টারনেট কানেকশন বাদ দিয়ে ওয়াইফাই কানেকশনে চলছে। কেন জানেন? কারণ যেসব ডিভাইস সিগন্যাল রিসিভ এন্ড ট্রান্সমিট করে সেগুলো সবসময়ই বেশি পাওয়ারফুল সিগন্যালকে গ্রহণ করে, আর ওয়াইফাই সিগন্যাল মোবাইল ইন্টারনেটের সিগন্যাল থেকে পাওয়ারফুল হয়। যে সিগন্যালটা সামান্য বেশি পাওয়ারফুল থাকবে সেটাই রিসিভ করবে, আর সেই পাওয়ারফুল সিগন্যালকে যদি বন্ধু মনে করে তাহলে তো অবশ্যই রিসিভ করবে। আমেরিকান স্টিল ফাইটারের ক্ষেত্রে ক্রাশুকার 4 ও সেম টেকনিক প্রয়োগ করেছে। যখন জ্যামিং সাকসেসফুল হয় তখন সেন্ড করা হয় অতি শক্তিশালী রেডিও ফ্রিকোয়েন্সি যা ফাইটার জেটের এভিয়েশন ইলেকট্রনিকের উপর হিউজ প্রেশার ক্রিয়েট করে। আর আপনারা জানেন যে কোনো ইলেকট্রনিক প্রোডাক্ট মাত্রাতিরিক্ত ব্যবহার করলে তা গরম হয়ে ওঠে। কিভাবে বুঝাই? আচ্ছা, ধরুন আপনি গ্রামের বাড়িতে বেড়াতে গেছেন, সেখানে মোবাইল নেটওয়ার্ক দুর্বল, আপনি ইন্টারনেট চালাচ্ছেন। যেহেতু মোবাইল সিগন্যাল দুর্বল তাই মোটামুটি নেট স্পিড বজায় রাখতে গিয়ে আপনার স্মার্টফোনের প্রসেসর বেশি অ্যাক্টিভ থাকছে, বেশি অ্যাক্টিভ থাকতে গিয়ে বেশি চার্জ খরচ হচ্ছে, আর চার্জ মানেই বিদ্যুৎ। বেশি বিদ্যুৎ খরচ করায় আপনার ফোন গরম হয়ে উঠছে। এভাবে যদি এক ঘন্টা চালান তাহলে আপনার স্মার্টফোন ফুটে না গেলেও ভিতরে যে কোনো একটা ক্ষতি হয়ে যাবে, হয়তো পাওয়ার আইসি জ্বলে যাবে, কিংবা চার্জিং পোর্ট নষ্ট হবে, অথবা ব্যাটারিটাই বরবাদ হয়ে যাবে। তেমনি একটি ফাইটার জেটের ইনফরমেশন প্রসেসিং এর জন্য যে মিশন কম্পিউটার এবং ইলেকট্রনিক্স থাকে সেগুলোতে অনাকাঙ্ক্ষিত প্রেশার পড়লে তা জ্বলে বা গলে যেতে পারে। রাশিয়ান ক্রাশুকা 4 সিস্টেম অত্যন্ত পাওয়ারফুল রেডিও সিগন্যাল সেন্ড করে। সেসব সিগন্যাল F-22 ও F-35 এর সেন্সর ও রাডার রিসিভ করেছিল। পাইলট বুঝতেও পারেনি, কারণ আমেরিকা সাধারণত যে ফ্রিকোয়েন্সি ইউজ করে ক্রাশুকা 4 ও একই ধরনের ওয়েভলেংথ ডিপ্লয় করেছিল। আর সেসব সিগন্যাল রিসিভ করার পর প্রসেসিং করতে গিয়ে ফাইটার জেট দুটির এভিয়নিক সিস্টেম মাত্রাতিরিক্ত পাওয়ার ইউজ করে, কিন্তু অর্থবহ কোনো রেজাল্ট বের করতে পারেনি, ফলে একই সিগন্যাল পুনরায় প্রসেসিং করেছে। এভাবে ননস্টপ ফেক সিগন্যাল প্রসেসিং এর কারণে সেন্সর সিস্টেমের কিছু কিছু অংশ হাই টেম্পারেচারে জ্বলে গিয়েছিল। তাছাড়া এসব সেন্সর নর্মালি ইউজ করার সময়ই গরম হয়। ওদিকে GPS জ্যাম, এদিকে সেন্সর সিস্টেমের ড্যামেজ, অবস্থা খুবই বাজে, যেন তেলাপোকা গড়ায় আটকে গিয়েছে। তখন জ্যামিং এরিয়া থেকে কোনো মতে পালিয়ে আসাই ছিল একমাত্র উপায়, এবং মার্কিন পাইলটেরা তা করতে বাধ্য হয়। পরে বিস্তারিত তদন্তে দেখা যায় প্লেনগুলোর কিছু কিছু সেন্সর সিস্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলো সম্পূর্ণ নতুন সিস্টেম দিয়ে রিপ্লেস করা ছাড়া কোনো উপায় ছিল না। তবে মিলিটারি এভিয়েশন অ্যানালিস্টরা একটা জিনিস এখনো বুঝে উঠতে পারছেন না। রাশিয়া F-22 র্যাপ্টর ও F-35 লাইটনিং 2 মতো ফিফথ জেনারেশন স্টিল ফাইটারকে শনাক্ত করল কিভাবে? অনেকে বলছেন দীর্ঘ তরঙ্গের এরিয়াল সার্চ রাডার দিয়ে রাশিয়া এই কাজ করেছে, অনেকে বলছেন ভেরি লং রেঞ্জ ইনফ্রারেড সেন্সর দিয়ে এটা সম্ভব, কিন্তু বিশ্বসেরা এভিয়েশন এক্সপার্টগণ সম্ভাব্য এই উত্তরগুলো মেনে নিতে পারছেন না। এই ঘটনার পর এরোস্পেস ইন্ডাস্ট্রিতে ব্যাপক আলোড়ন উঠেছে। ওয়েস্টার্ন মিলিটারি ব্লকের কেউ এখন আর শুধু F-22 ও F-35 এর উপর নির্ভর করতে রাজি নয়, এমনকি গত 2-3 সপ্তাহ ধরে ইসরায়েলও চুপচাপ আছে, আর ক্রেমলিনে বসে বসে মুচকি হাসে ভ্লাদিমির পুতিন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। করোনা সংক্রমণ থেকে বাঁচতে চাইলে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না, প্রতিদিন ব্যবহার্য জিনিসপত্র জীবাণুনাশক দিয়ে পরিষ্কার রাখবেন, খেয়াল রাখুন ফ্যামিলির বৃদ্ধ ও শিশুরা যেন অচেচিত হিউম্যান কন্ট্যাক্টে না আসে। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, দেশকে ভালোবাসুন, বাংলাদেশ চিরজীবী হোক। আপনি যদি ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ, আর যদি অলরেডি সাবস্ক্রাইবার না হন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড ট্যাপ অন দ্য বেল আইকন রাইট নাও।